আজকে বলবো ওয়েব ডেভেলপার হওয়ার কমপ্লিট গাইডলাইন। তার মানে তুমি যদি ওয়েব ডেভেলপার হতে চাও তাহলে তুমি শুরু থেকে কি করবা, তারপর একটু মাঝারি লেভেলে গেলে কি করবা, তারপর তুমি একটা চাকরি পাওয়ার জন্য তুমি কি করবা, কিভাবে তোমাকে কম্পিটিটিভ রাখবা, কিভাবে তুমি নতুন নতুন জিনিস শিখবা, কি কি জিনিস শিখতে হবে। সো তুমি যদি ওয়েব ডেভেলপার হতে চাও, নাম্বার ওয়ান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমাকে বেসিক বেসিক HTML এবং CSS শিখতে হবে। সেটার জন্য কয়েকদিন আগে আমি ফ্রি কোড ক্যাম্পের একটা লিঙ্ক দিছিলাম, ওখানে গিয়ে করে করে শিখতে পারো, অথবা W3 স্কুলস এ গিয়ে শিখতে পারো। জাস্ট HTML এবং CSS এর বেসিক যে জিনিসগুলো জানা লাগবে, কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে একটা ডিভ লিখতে হয়, কি কি ট্যাগ আছে, এই জিনিসটা, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ABCD বা অ আ ক খ। এই জিনিস না জানলে বা এই জিনিস না বুঝলে তুমি ওয়েব ডেভেলপার হইতে পারবা না। এই জিনিস জানার পরে তোমার সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি HTML এবং CSS দিয়ে খুবই ফকিরা মার্কা হইলেও তোমাকে ওয়েবসাইট বানাই ফেলতে হবে। তিনটা, আমি যেটা বলি তিনটা, একটা হচ্ছে তোমার নিজে দিয়ে, হ্যাঁ আমি এটা করি, আমি এটা খাই, এখানে থাকি, এরকম একটা ওয়েবসাইট। সেকেন্ড হচ্ছে তুমি যেই ইউনিভার্সিটিতে পড়ো সেটার জন্য তুমি তিনটা বানাবা, যেখানে দুই তিনটা পেজ থাকবে, তুমি ক্লিক করলে আলাদা একটা পেজে যাবে। থার্ড যেটা করবা সেটা হচ্ছে তোমার বাসার সামনে যে মুদি দোকান আছে, ওই মুদি দোকানের জন্য তুমি একটা ওয়েবসাইট বানাবা। সুন্দর স্টাইল হবে না, জাস্ট কিছু কথা থাকবে, দুই তিনটা পেজ থাকবে, বাস এই তিনটা ওয়েবসাইট বানাবা। এই বেসিক লেভেলের ওয়েবসাইট বানাইতে গেলে বা তোমার HTML CSS শিখতে গেলে পোলাপানের প্রথম সমস্যা হচ্ছে যে ওরা বসে থাকতে পারে না। এই জন্য আমি গত বছর বলছিলাম কি, সেটা হচ্ছে আত্মদিবস। তুমি 5 ঘন্টা সময় নিবা, যে আজকে এই শুক্রবারে বা এই শনিবারে এই 5 ঘন্টা আমি W3 স্কুলস এর যা আছে এগুলো সব শেষ করে ফেলবো। এই 5 ঘন্টা আমার ফোন বন্ধ থাকবে, আমি ফেসবুক ইউটিউব বন্ধ করে জাস্ট এটা সব শেষ করে ফেলবো। তার মানে এই আত্মদিবস, তুমি নিজে নিজের একটা আত্মদিবস ডিক্লেয়ার করে এই HTML এবং CSS জিনিসগুলো শিখে ফেলবা, তাইলে তুমি হচ্ছে কি একদম ইনিশিয়াল লেভেলে থাকবা। এটা দিয়ে তুমি কিন্তু আসলে ওয়েব ডেভেলপার বলার মতো ওয়েব ডেভেলপার হয়ে যাও নাই। বলার মতো ওয়েব ডেভেলপার হইতে গেলে তোমাকে আরো দুইটা জিনিস ভালো করে জানতে হবে। সেটার জন্য নাম্বার ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে বুটস্ট্র্যাপ নামে একটা জিনিস আছে, ওইটা শিখতে হবে। গুগলে সার্চ দিলে তুমি এই যে বুটস্ট্র্যাপ CSS সার্চ দিলে তুমি এটা পাবা, বা তুমি ইভেন W3 স্কুলসেও বুটস্ট্র্যাপের জিনিসগুলো বলা আছে। তো তুমি ওই জিনিসগুলো কিভাবে তোমার HTML এ ইউজ করবা ওই জিনিসগুলো জানতে হবে। দুই একজন বলতে পারে আচ্ছা বুটস্ট্র্যাপ না শিখে মেটেরিয়াল শিখো, মেটেরিয়াল না শিখে অত কিছু শিখো, ভাই তুমি বিগিনার, এত বুদ্ধি সুদ্ধি বাছাই টাছাই করার দরকার নাই, কারণ বলে না বিখ্যার চাল কাড়া আর আকাড়া। তো তুমি বিগিনার্স, তুমি জাস্ট বুটস্ট্র্যাপটা শিখে ফেলো, পরে অন্য কিছু লাগলে পরে শিখতে পারবা। এই ডিসিশন আর ইনডিসিশনের মাঝখানে পড়ে থাকলে তোমার সময় নষ্ট হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। সো তোমার ডিসিশন সবসময় হবে বাইনারি, হ্যাঁ আমি এটা করব অথবা এটা করব না, এটা শেষ হয়ে গেলে পরে আবার ডিসিশন নিব, এরকম এই মানে তুমি ইনডিসিশন বা কনফিউশনের মধ্যে থাকবে না, বুটস্ট্র্যাপটা শিখে ফেলো। সাথে সাথে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে jQuery বা সিম্পল JavaScript। এই jQuery দিয়ে কিভাবে একটা প্লাগইন ইউজ করতে হয়, এই দুই তিনটা জিনিস যদি তুমি করো, বেসিক HTML CSS jQuery আর বুটস্ট্র্যাপ, এই চারটা জিনিস তুমি যখন পারবা তাহলে তুমি পুস্কা লেভেলের ওয়েব ডেভেলপার হয়ে গেলা। অনেক সময় দেখা গেছে এই কটা জিনিস দিয়ে তুমি সিম্পল ওয়েবসাইট সুন্দর একটু মোটামুটি ডিজাইন কিছু একটা বানাই ফেলতে পারো, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ওয়েবসাইটটা হবে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে ধরো আমি যদি লগ ইন করি, তুমি যদি লগ ইন করো, আবার আরেকজন যদি লগ ইন করে, তাইলে এটা ডাটা চেঞ্জ হবে না, যা দেখাবে তাই থাকবে। তুমি যদি হচ্ছে এরকম স্ট্যাটিক কিছু সাইট আছে তুমি পাবা, বা ধরো তুমি যদি আমার ওয়েবসাইটেও যাও, এটা কমপ্লিটলি স্ট্যাটিক, সবার জন্য একই কন্টেন্ট দেখায়। তো তুমি এই চারটা জিনিস থাকলে এই স্ট্যাটিক একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবা। এরপরে তুমি বিগিনার্স লেভেলের চাকরি হলে তুমি মোটামুটি হয়তো অনেক যদি চেষ্টা চেষ্টা করো, তুমি হয়তো ওই যে ফ্রিল্যান্সিং এর চেষ্টা করতে পারো, ওখানে আরো অন্যান্য চ্যালেঞ্জ আছে, তুমি কিভাবে বিট করবা পাবা আলাদা বিষয়, বা কেউ একজন কাজ করতেছে তার সাথে তুমি টাই আপ করে চেষ্টা করলা যে ভাই আপনার কিছু কাজ আমাকে করে দেন, আমি অল্পতে করে দিব, বা সামহাও তুমি ওই জিনিসগুলো কন্টিনিউ করবা। এবং এই বুটস্ট্র্যাপ CSS দিয়ে তুমি আবার তিনটা ওয়েবসাইট বানাবা, আগে যে তিনটা বানাইছিলা ফকিরা মার্কা ওগুলাকে একটু চেহারা সুরত ভালো করার জন্য একটু মেকআপ দেওয়ার চেষ্টা করো এই বুটস্ট্র্যাপ দিয়ে, তাহলে তুমি এই প্রাথমিক লেভেলের ওয়েব ডেভেলপার হইলা। কিন্তু এটা দিয়ে তুমি খুব বেশি চাকরি হয়তো পাবা না, বা প্রফেশনাল লেভেলের চাকরি বেশি একটা পাবা না, অল্প কিছু পাইতে পারো।
প্রফেশনাল লেভেলের যদি চাকরি পাইতে চাও বা ইন্টারমিডিয়েট লেভেলের যদি ওয়েব ডেভেলপার হইতে চাও, তাহলে তোমাকে আরো কয়েকটা জিনিস জানতে হবে। তার মধ্যে নাম্বার ওয়ান জিনিসটা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমার টাইপিং স্পিডটা ভালো হইতে হবে। তুমি যদি ওই যে এ বি কই কিউ কোন জায়গায় ডব্লিউ কোন জায়গায় খুঁজে টাইপ করো, তাহলে তুমি প্রফেশনাল ডেভেলপার হইতে পারবা না। সো টাইপিং স্পিডটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড, তোমাকে যে কোনো একটা আইডি যেখানে গিয়ে কোড লেখে এটাকে বলে আইডি বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, জাস্ট তুমি ওখানে জাস্ট লেখো আর কিছু না, কোড গুলো লেখো, এইটাতে ভালো হইতে হবে। এটা শর্টকাট কি 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 আছে গুগলে সার্চ দিয়ে দেখো। তুমি তিনটা সাধারণত ইউজ করতে পারো, এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করলে হয়। তুমি চাইলে সাবলাইম ইউজ করতে পারো, অ্যাটম ইউজ করতে পারো, বা রিসেন্টলি ভিজুয়াল স্টুডিও কোড আমি ইউজ করতেছি, অনেকে ইউজ করে, সেটা এই তিনটা যে কোনো একটা ইউজ করো, এবং সেটা শর্টকাট কি 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 আছে, টিপস এন্ড ট্রিক্স কি কি আছে, ওই জিনিসগুলো ফলো করার চেষ্টা করো। তাইলে তোমার কি হবে, তাইলে তোমার এই যে কোডিং করার স্পিডটা অনেক বেড়ে যাবে। এটা গেল হচ্ছে তোমার বেসিক জিনিস। আর ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার হইতে হলে তোমাকে জাভাস্ক্রিপ্টের যে কোনো একটা ফ্রেমওয়ার্ক জানতে হবে। সেটা যে কোনো একটা দিয়ে শুরু করে দাও, আমি বলি তুমি রিয়্যাক্ট দিয়ে শুরু করে দাও। অনেকে অনেক অভিমত থাকতে পারে যে তুমি অ্যাঙ্গুলার শিখো, তুমি ভিউ শিখো, তুমি ওইটা শিখো, এটা শেখো। আমার কথা হচ্ছে তুমি একটা ডিসিশন নিবে যে আমি রিয়্যাক্ট শিখবো, তারপরে অন্য কিছু যা হওয়ার তা হবে। একটা সলিড ডিসিশন নিয়ে ওটার টিউটোরিয়াল দেখা শুরু করে দিবা, ওখান থেকে তুমি শিখবা। শিখে তোমাকে আরো কয়েকটা জিনিস পাশাপাশি জানতে হবে, কারণ তুমি এখন ইন্টারমিডিয়েটের লেভেলের ডেভেলপার, সেখানে তুমি ডাইনামিক ওয়েবসাইট বানাবা। তার মানে আমি যদি লগ ইন করি আমার ডাটা ডিফারেন্ট দেখাবে, অনেকটা ফেসবুকের মতো। আমি লগ ইন করলে আমার প্রোফাইল আমার ফ্রেন্ডের স্ট্যাটাস দেখায়, তুমি লগ ইন করলে ডিফারেন্ট জিনিস দেখায়। তার মানে ওখানে কি থাকে, ওখানে তোমার এই ওয়েবসাইটটা থাকে, সেটা একটা ব্যাক এন্ড থাকে, ব্যাক এন্ড আবার নিচেও আরেকটা জায়গায় ডাটা রাখা হয়, এই ডাটাগুলো উঠে এখানে চলে আসে। তো তুমি যদি ওয়েব ডেভেলপার হও, তাহলে তোমাকে এই কিভাবে ডাটা কল করতে হয় সেটা বুঝতে হবে, ডাটাটা কিভাবে প্রসেস করতে হবে, এত কিছু না জানলেও চলবে। এই প্রসেস করা মানে হচ্ছে এখানে একটা এপিআই থাকে, একটা অ্যাড্রেস থাকে। যেমন ধরো তুমি হচ্ছে বাসায় রান্না বান্না করা হচ্ছে, তার মানে জিনিসপত্র গুলো থাকে হয়তো কারণ বাজারে, তুমি বাজার করার জন্য এই আলু কচু ডিম যা যা কুমড়া যাই কিনো, সেটা ওখান থেকে বাসায় আসে, বাসায় আসার পরে রান্নাঘরে রান্না হয়, তারপরে কিচেনে আসে, কিচেন থেকে তোমার ডাইনিং টেবিলে আসে। তাই ডাইনিং টেবিল হচ্ছে তোমার ওয়েব ডেভেলপার, তোমার খাওয়ার কাজ বা দেখার কাজ। এই যে কিচেনের কাজগুলো কি কল করলে, যে আমাকে হচ্ছে কচুর ভর্তা দাও, তাহলে এই যে তুমি কল করতেছো, তারপরে কিচেন থেকে কচুর ভর্তা আসতেছে, এটাই ধরো এক ধরনের এপিআই কল। এই জিনিসটা কিভাবে করতে হয়, ডাটাটা কিভাবে আসে, এটা কিভাবে দেখাইতে হয়, এটা তুমি রিয়্যাক্ট দিয়েই শিখো বা যে কোনো একটা জিনিস দিয়ে শিখো। তারপরে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে কোনো একটা জিনিস যদি ওয়েবসাইটে কাজ না করে, তাহলে এটাকে আমি কিভাবে ফিক্স করব, কিভাবে দেখব। তো এটাকে বলা হচ্ছে ড্যাব টুল। তুমি যে সব ব্রাউজারে ওই ড্যাব টুল জিনিসটা থাকে, তুমি ডিবাগ করতে পারো, আচ্ছা এইটা বাটনটা একটু বড় হওয়া দরকার ছিল, বা এই লেখার কালারটা ঠিক মতো আসে না, আমি এটা কিভাবে চেঞ্জ করব, বা জাভাস্ক্রিপ্টটা কাজ করতেছে না, ওটা আমি কিভাবে চেক করব। এই ড্যাব টুল জিনিসটা তোমাকে জানতে হবে। তারপরে এই জিনিসগুলো যখন তুমি জানবা, তাহলে তুমি আবার তিনটা সাইট এগুলো দিয়ে বানায় ফেলবা, এবং এটার জন্য তুমি যদি কোনো একটা টিউটোরিয়াল পাও বা গিটহাব তোমাকে তখন জানতে হবে প্রফেশনাল চাকরি করার জন্য। সো গিটহাবে তোমার একটা প্রোফাইল থাকতে হবে, অন্যদের স্যাম্পল কোড পাওয়া যায়, এই জিনিসগুলো তুমি গিটহাব থেকে দেখে দেখে হুবহু একটা বানাই ফেলো, তারপরে ওটাকে চেঞ্জ করে দিয়ে ওই যে তুমি তোমার জন্য দোকানের জন্য একটা ওয়েবসাইট বানাইছিলা মোটামুটি বুটস্ট্র্যাপ দিয়ে তোমার সেকেন্ড লেভেলে, এটাকে এখন ডাইনামিক করার চেষ্টা করো। দেখো তুমি কিভাবে তার বিভিন্ন আইটেম রাখবা, কিভাবে তুমি হয়তো একটা ই কমার্সের মতো সাইট বানাই ফেলবা, ওই প্রসেসিং গুলো কিভাবে করতে হয়, ওই জিনিসগুলো করার চেষ্টা করো। তার মানে ইন্টারমিডিয়েট লেভেল বা প্রফেশনাল লেভেলে হইতে হলে তোমার যে জিনিসগুলো লাগবে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে তোমাকে একটা ফ্রেমওয়ার্ক ভালো পড়তে হবে, তোমাকে ডিবাগিং জিনিসটা জানতে হবে, তোমাকে হচ্ছে গিটহাব জিনিসটা কিভাবে, তুমি গিটহাব জিনিসটা হচ্ছে কি, তুমি হচ্ছে কোড করতেছো, হয়তো তোমার কোনো একটা ভুল হয়ে গেছে, তুমি এটা আনডু করতে চাও বা একটু সেভ রাখতে চাও কোনো একটা জায়গায়, এটার জন্য হচ্ছে গিটহাব ইউজ করে, এটাকে বলা হয় ভার্সন কন্ট্রোল। তো ওই জিনিসটা তোমাকে জানতে হবে, তোমার ড্যাব টুল জানতে হবে, তোমার টাইপিং স্পিড ভালো হইতে হবে, এবং তুমি টেকনিক্যাল জিনিসগুলো কথাবার্তা বলার জন্য একটু কমফোর্টেবল হইতে হবে। এই জিনিসগুলো তুমি যখন করতে পারবা, তখন তুমি গিয়ে চাকরি খোঁজা শুরু করবা। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসগুলো জানি, এরকম আমি তিনটা ওয়েবসাইট আমি বানাইছি, এখন আমার লিঙ্কডইন প্রোফাইলটা আমি এনরিচ করে চাকরির জন্য অ্যাপ্লাই করব। যখন তুমি চাকরির রিকোয়ারমেন্টস গুলো দেখবা, ধরো বিডি জবসে গিয়ে কোথাও গিয়ে, তখন দেখবা যে ওইখানে দুই একটা জিনিস তোমার ল্যাকিংস আছে, সেটা আবার তুমি ওই আত্মদিবস ডিক্লেয়ার করে দিবা যে এই 5 ঘন্টা আমি এই রিকোয়ারমেন্টস এ যে জিনিসটা আছে এই জিনিসটা আমি জানি না,
যে হয়তো আমি জানি না সিএসএস প্রি প্রসেসর কি জিনিস, সেটা গুগলে সার্চ দিলা এবং তারপর ওখান থেকে কি কি আসলো সেই জিনিসগুলো জানার চেষ্টা করলা বা একটু টেস্ট করলা, বুঝলা যাতে কথাগুলো বলা যায় ইন্টারভিউতে, সেই প্রিপারেশন দিবা। এই গেল তুমি ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার হওয়ার বিষয়। আর ফাইনাল যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা চাকরি পেয়ে গেছো, এখন তুমি কিভাবে নিজেকে আপ টু ডেট রাখবা? তো আমি যে কাজগুলো করি, আমি মোটামুটি ধরো বিগিনার্স থেকে একটু বেশি ইন্টারমিডিয়েট লেভেলের, এখনো এক্সপার্ট লেভেলে যাইতে পারি নাই, তো আমি কিভাবে নিজেকে আপ টু ডেট রাখি? এবং এই টেকনিক গুলো মোটামুটি ম্যাক্সিমাম ডেভেলপারই করে। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তুমি যদি ফ্রন্ট এন্ড বা জাভাস্ক্রিপ্টে কাজ করবা ওয়েব ডেভেলপার হিসাবে, তাহলে জাভাস্ক্রিপ্ট উইকলি নামে একটা উইকলি একটা ম্যাগাজিন আছে, তুমি এটাতে সাবস্ক্রাইব করলে তোমার ইমেইলে এই সপ্তাহের জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে জিনিসগুলো আছে সেটার নিউজ তোমার কাছে চলে আসবে, ব্লগ বা ভিডিও গুলো চলে আসবে। তুমি জাস্ট টাইটেল গুলো দেখলা, ওদের সাইটে গিয়ে পড়লা কি কি জিনিস আছে, এরকম ফ্রন্ট এন্ড ফোকাস একটা জিনিস আছে, এটা সাপ্তাহিক তুমি একটা সাবস্ক্রাইব করে রাখলা। এছাড়াও তুমি হচ্ছে ডিজাইনারদের জন্য এরকম একটা আছে, এরকম চার পাঁচটা জিনিস আমি সাবস্ক্রাইব করে রাখছি। তারপরে সেকেন্ড আরেকটা জিনিস আমি করছি, সেটা হচ্ছে মিডিয়াম, যেটা হচ্ছে ব্লগ এর একটা medium.com ব্লগ এর একটা সাইট, সেখানে সবাই নিত্য নতুন ব্লগ লেখে। তো আমার কি কি ইন্টারেস্ট আছে সেটা আমি মিডিয়ামে আমার দিয়ে রাখছি, এবং সপ্তাহে যে সে ভালো ভালো মিডিয়াম গুলো আছে যেগুলো আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ খায় ওরা আমাকে লিঙ্ক পাঠায়, আমি ফ্রাইডেতে এক ঘন্টা বা দুই ঘন্টা রাখি ওই ব্লগ গুলো ধরে ধরে যাওয়ার জন্য। তারপরে আমি আরেকটা কাজ করি, আমি ফেসবুকে হাবি জাবি কাজ করলেও আমার টুইটারটা আমি রাখছি যে আমি প্রায় 60-65 জন লোককে ফলো করি, যারা হচ্ছে ধরো আমার গুরু টাইপের। এই গুরুরা প্রতিদিন তারা কি কি ধরনের টিউটোরিয়াল দিচ্ছে, তারা কি কি ধরনের ব্লগ লিখতেছে, তারা কোন জিনিস নিয়ে ডিসকাস করতেছে, ওই জিনিসগুলো আমি দেখি, জাস্ট আমার আমি আপ টু ডেট থাকি। সেই জন্য অনেকগুলো লোক আছে যারা আমি ফলো করি, যেমন হচ্ছে পল আইরিশ, এডিউস মানি, ক্রিস কয়ার, সিএসএস এর গুরু, এরকম আরো কয়েকজন আছে, এরিক লিয়ার্ড, এরকম যাদেরকে আমি রেগুলার ফলো করি। সো আমিও জানি যে ওরা আসলে কি কি করতেছে, যাতে আমি কোনো একটা ইন্টারভিউতে বা কোনো একটা কিছুতে কথা বলা লাগে, যে আমাকে যদি জিজ্ঞেস করে আচ্ছা তুমি ওইটা কিভাবে করে, আমি বললাম হ্যাঁ আমি তো শুনছি ওমুকে একটা ব্লগ লিখছিল, আমি এটা নিয়ে একটু এক্সপ্লোর করতেছি, তার মানে যার সাথে কথা বলতেছো সে বুঝে যে এ না জানলেও সে কনসাস জিনিসগুলো সম্পর্কে, কোনো একটা জিনিস জানার ব্যাপারে। তো এটা হচ্ছে থার্ড লেভেল। সো আমরা হচ্ছে মোটামুটি তিনটা লেভেলের কথা বললাম। নাম্বার ওয়ান হচ্ছে বিগিনার্স লেভেল, তোমাকে বেসিক HTML CSS জানতে হবে, সেটা দিয়ে তোমার ফকিরা মার্কা ওয়েবসাইট হইলেও বানাইতে হবে। সেকেন্ড, তুমি হচ্ছে বুটস্ট্র্যাপ CSS, তারপরে হচ্ছে jQuery প্লাগিন গুলো দিয়ে কিছু একটা করার চেষ্টা করবা। থার্ড হচ্ছে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে যখন হবা তখন তোমাকে একটা ফ্রেমওয়ার্ক ভালো করে জানতে হবে, কিভাবে তুমি ডাটা কল করবা, কিভাবে তুমি ডিবাগিং করবা, কিভাবে তুমি হচ্ছে ডেভ টুল ইউজ করবা বা API কে বা বিভিন্ন ধরনের ডাটা লাগলে সেগুলো রিট্রাইভ করবা। ফাইনালি তুমি চাকরি পেয়ে গেলে তুমি কিভাবে নিজেকে আপ টু ডেট রাখবা, তুমি কি কাদের কাদের ফলো করবা, হয়তো বিভিন্ন মিটআপে যাবা, টিউটোরিয়াল দেখবা, এবং উইকলি যে জিনিসগুলো আছে জাভাস্ক্রিপ্ট উইকলি ওই জিনিসগুলো তুমি ফলো করবা, তাহলে হচ্ছে তুমি একটু অ্যাওয়ার থাকবা। এটা হচ্ছে বিশাল জার্নি। ওয়েব ডেভেলপার বা যে কোনো একটা কেরিয়ার ডেভেলপ করার জার্নিটা সিম্পল না, তুমি একদিন করলা দুই দিন করলা জিনিসটা হয়ে যাবে না, এটা একটা লম্বা সময়ের প্রসেসের বিষয়। তোমাকে ধাপে ধাপে একটা টার্গেট সেট করে করে আগাইতে হবে, যে আমার এই সপ্তাহের টার্গেট হচ্ছে আমি এটার পিছনে 5 ঘন্টা দিব এবং আমি HTML এর যে যে ট্যাগ আছে W3 স্কিলস এটা আমি শেষ করে ফেলবো। এরকম টার্গেট যদি নিজেকে দিতে পারো তাইলে আস্তে আস্তে গিয়ে তুমি একটা সময় পরে যাবা। আজকে তুমি হয়তো ভাবতে পারো যে না ও তো ম্যাথে ভালো বা ও তো ওই জিনিসগুলো জানে আমি তো জানি না, কিন্তু চিন্তা করে দেখো 1 বছর আগে তুমি যে লেভেলে ছিল সেও সেই লেভেলেই ছিল। সো সে যেহেতু জিনিসগুলো জানতে পারছে সে হয়তো স্মার্ট বলে হচ্ছে অল্প কিছু দিয়ে জেনে গেছে, তুমি হয়তো আনস্মার্ট, তোমার হয়তো নলেজ অত শার্প না, তুমি এটা 10 বার ধাক্কা খেয়ে চটকনা খেয়ে শিখতে পারবা কিন্তু শিখে ফেলতে পারবা। সো তুমি শুরু করো, ফোকাস রাখো, ডেডিকেটেড টাইম দাও, দেখবা যে আসলে ওয়েব ডেভেলপার হওয়া জিনিসটা কারোর জন্য একটু কঠিন, কারোর জন্য সহজ, বাট ইম্পসিবল না। সো অল দ্য বেস্ট ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যারা চাচ্ছ, মাঝে মধ্যে কমপ্লিট গাইডলাইন চাও যে ভাই কোনটার পরে কোনটা কি করব, এটা হচ্ছে সেই কমপ্লিট গাইডলাইন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য। টেক কেয়ার।